শুক্রবার রাজধানী রবীন্দ্রভবনে অন্যান্য পশ্চাৎপদ শ্রেণী কল্যাণ দপ্তর আয়োজিত বিআর আম্বেদকর এবং বিদ্যাসাগর স্মৃতি মেধা সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য পশ্চাৎপদ শ্রেণী কল্যাণ দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা, আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, ওবিসি কর্পোরেশনের চেয়ারম্যান তাপস মজুমদার সহ অন্যান্য আধিকারিকরা। অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা। এই অনুষ্ঠানে প্রবীণ এবং ছাত্রছাত্রীদের হাতে বিআর আম্বেদকর এবং বিদ্যাসাগর স্মৃতি মেধার সম্মাননা তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা বলেন, ডক্টর বিআর আম্বেদকর স্বপ্ন দেখতেন সবার মধ্যে সমতা থাকতে হবে। এই স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা করে চলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর প্রধানমন্ত্রীর এই দিশাকে সামনে রেখেই রাজ্য সরকার কাজ করে চলছে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি জানান, সুবিধাভোগীদের জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের প্রকল্পগুলি প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দিতে হবে, তা না হলে সমাজের সার্বিক উন্নয়ন সম্ভব হবে না, থমকে যাবে সমাজ পরিবর্তন। ডক্টর বিআর আম্বেদকর যে চেয়েছিলেন যে সমতা থাকতে হবে সবার মধ্যে, সব মানুষের উন্নয়ন, উনি যেটা ওনার স্বপ্ন, সেই স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রী জিও সে বাস্তবায়নের ক্ষেত্রে সে কাজটা করছেন। আমরা জানি যে আমাদের পণ্ডিত দীনদয়ালজি উনি বারবার বলছেন যে আমাদের যে বেনিফিশিয়ারি স্কিম, যে স্কিমগুলো আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট আমরা করছি, সেগুলো যেন লাস্ট মাইলে যে ব্যক্তিরা আছে, বিশেষ করে যারা পশ্চাৎপদ শ্রেণীর ব্যক্তিরা আছেন, তাদের কাছে যতক্ষণ ধরে আমরা না পৌঁছব ততক্ষণ ধরে সেই সমাজের উত্তরণ হবে না এবং সমাজ পরিবর্তনের কথা উনি যেটা বলেছেন সেটা সম্ভব হবে না। সেই দিশায় আমাদের কেন্দ্রীয় সরকারের মাননীয় প্রধানমন্ত্রী উনি সেই কাজটা করছেন, বিভিন্ন সময়ে ভিন্ন যে স্কিম উনি করছেন, আমরাও ত্রিপুরা সরকারের মাধ্যমে আমরা বিভিন্ন স্কিম আমরা করে থাকি। এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন অন্যান্য পশ্চাৎপদ শ্রেণী কল্যাণ দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা। তিনি বলেন, সব অংশের ছাত্রছাত্রীদের সাথে ওবিসি সম্প্রদায়ভুক্ত ছাত্রছাত্রীরাও এগিয়ে চলুক এমনটাই চায় রাজ্য সরকার, আর এই লক্ষ্যেই সরকার কাজ করে চলছে। আমি এটুকুই বলতে চাই যে আমাদের অন্যান্য জাতি জনজাতি যে ছাত্রছাত্রী রয়েছে তার পাশাপাশি আমাদের ওবিসি কল্যাণ দপ্তরের ছাত্রছাত্রীও সমানভাবে এগিয়ে যান আমরা চাই। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের এই কয়েক বছরে আমরা দেখতে পেয়েছি আমাদের ওবিসি ছাত্রছাত্রীরা বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। আমাদের কেন্দ্র সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে নেতৃত্বে যে আমাদের ত্রিপুরা সরকার, সেই সরকার হচ্ছে যে আমাদের শিক্ষা, যে শিক্ষার ক্ষেত্রে আমাদের মানোন্নয়ন করা, সেই লক্ষ্যে আমাদের সরকার কাজ করছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন দপ্তরের সচিব সহ অন্যান্য আধিকারিকরা। রাজধানীর বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।